তুই একদম ঠিক বলেছিস। তুই কোনো ভুল বলিস নি ভাই, সত্যি তো এটা তোর অফিস, তোর জব, তোর এমপ্লয়ি, তোর এত বছরের হার্ড ওয়ার্ক, তোর ডেডিকেশন, এভরিথিং ইজ ইয়ার্স। আমার মতো একজন অকেজো মানুষের ডিসিশন নেবার তো কোনো অধিকারই নেই। তুই সব করিস, আমাকে ইম্পর্টেন্স দিস, কিন্তু সেটা বাধ্য হয়ে। আসলে এই সিটটায় বসলেই যে কেউ বস হয়ে যাবে একদমই সেটা নয়। আমিও আজ তোকে বলছি, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করিস তো একদিন এরকম আসবে, তোর সব থেকে বেশি ওকেই দরকার হবে, কিন্তু তুই চেয়েও তোর পাশে ওকে পাবি না, আর তার জন্য দায়ী থাকবি একমাত্র তুই। কাকাই, কাকাই আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, এক্ষুনি। রুষা, এতটা রাগারাগি করিস না, দেখ ও তো। কাকাই প্লিজ প্লিজ আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, আমার আর ভালো লাগছে না, এখন আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজ রাখির দিন, আর তুই সকালে কিছু না খেয়ে এখানে চলে এসেছিস, পিও কিছু খাইনি সকাল থেকে, তাই আমি তোর আর পিহুর জন্য খাবার নিয়ে এসেছিলাম। আমি তো ভুলেই গেছিলাম যে কোনো অফিসে যেরকম একজন বস আর তার এমপ্লয়ের জায়গা সেম হয় না, সেরকম একই টেবিলে বসে তুই আর বিহু কখনো খেতেও পারিস না। খাবারটা রেখে গেলাম, খেয়ে নিস, রাগ করে খাবারটা আবার ফেলে দিস না, তাহলে আমি খুব কষ্ট পাবো। যে দিদিকে তুই সবসময় মাথায় তুলে রাখিস, যার জন্য তুই সবকিছু করিস, তাকে আজকে রাখির দিনে এভাবে তুই কষ্ট দিলি?